কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয় চৌধুরী। আর এই যে পেছনে কে ইনি? আমি সোনিয়া চৌধুরী। আর পাশে কে? পাশে পাপা। পাপা ড্রাইভার। সুমিত। তো খুব এক্সাইটেড লাগছে না আমাদেরকে? হ্যাঁ, এক্সাইটেড তো অবশ্যই, কারণ খুব একটা স্পেশাল দিন আসতে চলেছে, আর তার জন্য তো কিছু প্রিপারেশন দরকার। তো এখন তা যাচ্ছি বাইরে তারই প্রিপারেশনের কিছু জিনিস আনতে। আর সোনায়া, তুমি সবাইকে হ্যালো বলো। কেমন আছো? তুমি সবাইকে জিজ্ঞাসা করবি না? আচ্ছা, ওকে রোদের মধ্যে চশমা দিয়েছে। যাই হোক, এখানে আজকে এখন বাজে প্রায় সকাল 10:30। বাইরের টেম্পারেচার 41 ডিগ্রি আর খুব গরম। তাই গরম তো চলবেই, তার মধ্যে থেকেই করতে যেতে হবে। আর এখানে আস্তে আস্তে একটু লকডাউনটা হালকা হতে শুরু করেছে, সব কিছু মোটামুটি খুলছে। তার মধ্যেই কিন্তু বাচ্চা অ্যালাউড না, যদিও বা ওকে নিয়ে বেরিয়েছি, কারণ ওকে গাড়িতে রেখেই আমি বা যে কোনো একজন গাড়িতে থেকেই বাইরে যা করার করে আসব। কিছু করার নেই, কারণ সব কারোর কাছে তো রেখে যাওয়া সম্ভব হচ্ছে না, সবাইকে তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমাদের এরকম অ্যাপার্টমেন্ট থেকেও কিছু সাসপেক্ট হয়েছে, তো সেই জন্য আমি আর কোনো রিস্ক নিচ্ছিলাম না। তো আমি ওকে নিয়েই বেরিয়েছি, আর এখন যাচ্ছি সোনার স্কুলে। কোনো টিচার বললো যে ওর খাতাগুলোকে সাবমিট করতে হবে, দিয়ে ওখানে আবার নতুন করে ওয়ার্কশিট দেবে। তো ওয়ান উইকের জন্য খাতা সাবমিট ওখানে স্কুলে করে আসতে হবে, তো আর নতুন যে ওয়ার্কশিট দেবে সেগুলো নিয়ে আসতে হবে। তো এখন সেটার জন্যই যাচ্ছি, আর যে কিছু প্রিপারেশন করবো তো তার জিনিসগুলো দেখি কোথা থেকে কিনি, আর সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থেকো। ওকে চলো তাহলে করতে থাকি। আর অনেকটা কাজ বাড়ির থেকে এগিয়ে নিয়ে এসেছি, বাড়িতে আজকে বেরোবো বলে সকাল থেকে অনেকটা কাজ বেরিয়ে এগিয়ে নিয়েছি। জানি সকাল থেকে একটু ক্যামেরা ধরার সময় পাইনি, তো কী কী করেছি সেটার পরে তোমরা দেখতে পারবে। চলো সাথে থাকো। আজকে বাইরের ক্লাইমেটটা একদম পরিষ্কার, তুমি যে মাউন্টেনের রেঞ্জটা এত সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব সুন্দর দেখাচ্ছে। এইদিকে ম্যাস্কারের সব থেকে বড় মস্ক, গ্র্যান্ড মস্ক, আর এদিকে হচ্ছে এটা, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ম্যাস্কারের সুপ্রিম কোর্ট, আর এটা হচ্ছে গ্র্যান্ড মস্ক। সেন্টারটাতে গিয়েছিলাম সেটাতে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই দেখে, ফটো মানে ক্যামেরা অ্যালাউড নেই দেখে আমি ওখানে কিছু নেওয়ার দেখাতে পারিনি। দেখো এই কালার প্যালেটটা আমি নিয়ে এসেছি, মানে ব্ল্যাঙ্ক প্যালেট, এর মধ্যে কালার দিয়ে তারপরে কালার প্যালেট বানানো যায়। আর এখানে তিনটে পেন্সিল নিয়ে এসেছি, এটা হচ্ছে 12B, 9B আর 10B, সাথে এই একটা রাবার নিয়ে এসেছি সোনায়ার জন্য। তো দেখি এদিকে সুমিত গেছে, ওদেরকে আরেকটা সেন্টারে দেখা যাক ও কী নিয়ে আসে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট বাড়িতে আসলাম,
সেরকমভাবে কিছুই করতে পারিনি, কেননা যেহেতু লকডাউনটা কমেছে আর নতুন করে সব ওপেন হচ্ছে, তো ওরা এখনও মেনটেনেন্স করতে পারেনি। যেখানেই গেছি তো সেখানেই বলেছে যে এই বেলা না বিকেলবেলা বা কালকে এরকম করে। তো সুমিত বললো যে আর দু একটা দিন টাইম নিই, তো তারপরে শুরু করব। আর সোনাইকে নিয়ে গেছি, তো তো সেভাবে হচ্ছিল না যে ওকে ওকে গাড়িতে রেখে একবার আমি যাব একবার ও যাবে, তো এইভাবে ঠিক হয় না। তো সেই জন্য আজকে সেরকম কিছু করিনি, যেসব স্টেশনারিগুলো দরকার হয় সেগুলো নিয়ে এসেছি, আরও কিছু বাকি আছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা এখন অ্যারেঞ্জমেন্টটা করে নিই, আর কিছু তো করে রেখেই গেছিলাম, চলো সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওখানে ডিমটা সেদ্ধ করে রেখে গেছিলাম। তো এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো, একটু ডিমের ঝোল করে নেব। সোনায়া গেছে এখন স্নান করতে, তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। আজকে হয়তো রান্না তোমাদের ডিটেলসে দেখাতে পারবো না, সেরকম কিছুই না, জাস্ট ডিমের ঝোল করবো আর ডালটা একটু জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর তারপর দেখি বিকেলবেলা সুমিত বলছে যাবে, এখন জানি না কী করবো, তো চলো করে নিই, ঠিক আছে। হ্যাঁ, আর কি এনেছি একটা, এটা খুব পছন্দ হয়েছে সোনায়ার, এই হ্যাপি বার্থডে লেখা ক্যান্ডেলগুলো খুব পছন্দ হয়েছে। তো চলো যখন একেবারে ফাইনাল টাচে তোমরা দেখতেই পারবে। চলো ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করে এসে গেছি, এই দেখো ডিম আর আলুটাই ভেজে নিয়েছি, যেহেতু খুব সিম্পলভাবে করে নেব, অনেক লেট হয়ে গেছে। আর এইখানে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা যত মশলা আছে সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো, কারণ একদম কুইকভাবে রান্নাটা করতে হবে। আর এখানে আমি হাফ টমেটো আর হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি, তাহলে ফটাফট তাহলে করে ফেলি, পেটে না চুহা দৌড়াচ্ছে। খুব চটজলদি ডিমের ঝোলটা বানাতে হবে, তো তার জন্য আমি কড়াই গরম করে তেলও দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে। তারপর আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ওগুলোকে ফ্রাই করব। পেঁয়াজ কুচি আর টমেটো কুচির মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ওটা ভাজাভাজি হয়ে যায়, মানে কষানোটা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা জিরের বাটা মশলাটা, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা তেল ছাড়া অবধি আমি কষাবো, সাথে আমি আলু আর ডিমটা যে ভেজে উঠিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে কষিয়ে দেবো। দেখো আমার ডিমের আর আলু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর ফুটতে দিয়ে দেবো। তো এটা খুবই সিম্পল, সবাই জানে এরকম ডিমের ঝোল ঝোলের রান্নাটা, তো আমি আজকে এটাই করেছি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি ওই দিকের গ্যাসে ছোটো একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পাঁপড় ভেজে নেবো, কারণ শুধু ডাল আর ডিমের ঝোল দিয়ে খাওয়া খেতে গেলে একটু কিছু ভাজা দরকার লাগে, তাই আমি এদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছি। এই পাঁপড়গুলো খুব খেতে ভালো লাগে, খুব একটা নোনতা হয় না, সিম্পল থাকে। ওদিকে মনে হয় আমার ডিমের ঝোলটাও একদম হয়ে গেছে, তো আমি ডিমের ঝোলটার মধ্যে এখন সামান্য একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একদম সিম্পল রান্না হয়ে গেল আমার। আর দিয়ে দিলাম একটু চিনি। দেখো আমাদের সিম্পল খাওয়া, দেখো সিম্পল খাওয়া রান্না, কোন পাঁপড় ভাজা, এই দেখো ডিম আলুর দম, আর ওদিকে টমেটো ফোড়ন দিয়ে টক ডাল, আর এতে ভাত আছে। ওই যে আরেকজন পাঁপড় নিয়ে বসে গেছে, ফেভারিট। কোনো কোনো দিন এরকম সিম্পল খাবার খেতেই ভালো লাগে, আর এই গরমের মধ্যে বেশিক্ষণ কিচেনে দাঁড়িয়ে যেরকম রান্না করা যায় না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ফটাফট ফটাফট যেটা হয় করে নিই। তো সিম্পল খাওয়া রেডি, চলো খেয়ে নিই, খেয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ দেখো ভালো হয়েছে, চলো খেয়ে নিই। হ্যালো, কি ব্যাপার, কি হচ্ছে, কার্টুন?
কার্টুন তোমার কি হচ্ছে? কার্টুন বানাবো ডিনার। আজকে ডিনারে করব সিবাই, সিবাই উপমা করব। তো এই দেখো সিবাই এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে এখানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে আমার গাজর, বিনস, মটরশুঁটি আছে, আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম দিয়েছি, একটু কারি পাতাও নিয়েছি, আর তো লঙ্কা কুচি আছে। আর এর মধ্যে আমি দেবো একটু ডিমের ভুজিয়া, এখানে ডিম গুলিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে ডিমের ভুজিয়াটা করার জন্য দিয়ে দিলাম। ডিমটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে, আর বেশি ভাজা ভাজা করলে কিন্তু ডিমের ভুজিয়াটা একদম চুপসে যায়। তো আমি হালকাই ভাজলাম, তারপর তুলে নিলাম। এরপর আবার সেই একই কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো সামান্য একটু চানা ডাল, একটুখানি উড়ার ডাল, আর একটু কারি পাতা, আর সামান্য সর্ষে আর জিরে। এটা আমি সাউথ স্টাইলে বানালাম। তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি বাকি যত সবজি আমি কেটে রেখেছি, সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করার জন্য দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন। নুন দিয়ে তারপরে আবার সেই ডিমের ভুজিয়াটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব সিম্পল, একদম নুডলসের মতনই রান্না করতে হয়, আর খেতেও খুব টেস্টি হয়, আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো আমি এর মধ্যে অন্য কিছুই মশলা দিইনি, জাস্ট এই সেদ্ধ করা নুডলসগুলো আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। দেখো আমি ইনফ্যাক্ট কোনো হলুদও দিইনি। এই যে সবজির যে হালকা কালারটা, এটাতেই এই কালার চলে আসবে, একটা লাইট একটা ইয়েলো ভাব চলে আসবে। শুধু নুন আর যে লঙ্কা কুচি বা আর জাস্ট ভেজিটেবলের স্মেল আছে, তো সেটাই এই সেবাইয়ের মধ্যে থাকে। আর লাস্টটা আমি একটু দিয়ে দিলাম একটু ধনে পাতা। তো দেখো তৈরি হয়ে গেল আমার সিমাই উপমা, খুব ইজি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো হালকা কিছু স্ন্যাক্সের জন্য। তো এটা আজকে আমরা রাতে ডিনারে করছি। চলো, তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। এখন কি হবে? এখন একটু ঘুমাবো। এখন ঘুম হবে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তাই। ওকে, তো আজকের দিনটা তো এরকম ভাবেই চলে গেল, আর কয়েকটা দিনের অপেক্ষা। ভীষণ এক্সাইটেড লাগছে। কি রে, তুই এক্সাইটেড? আজ আর আর কদিন বাদে তোমার কি আসবে? হ্যাপি বার্থডে। ইয়েস, তো তার জন্য অনেক এক্সাইটেড। তো প্রিপারেশন করতে হচ্ছে না? হ্যাঁ, এই কালকে কালকে সকালবেলা হবে, রাতবেলা রাতে রাত হবে, তবে হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হবে। পাপা এনে ওর কথা বলতে থাকলে আর থামবে না। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবে চলে গেল। তো আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভ্লগ নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, আর ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ ভিডিও ভালো লাগলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো চলো বন্ধুরা, আজকে টাটা, বাই বাই।